কোনেনো রাহুল গান্ধীক ভোট দিব, মোদীক ভোট নিদিব? সাধারণ স্কুলের এলপি স্কুলের লড়াটাক যদি সুদে মোদী প্রধানমন্ত্রী হব লাগে না রাহুল গান্ধী হব লাগে, তেওঁ উত্তরটো একেটাই দিব। মূর সবেই যোগাযোগত থাকে না, ইয়ার ক্যান্ডিডেটবিলাকো মূর যোগাযোগত থাকে, সবেই থাকে, সবেই তো মূর রাস্তাটা খোলা থয়ে দিছে, কোনেও তো মূর রাস্তাটা বন্ধ করে দিয়া নাই। গুয়াহাটীত রোড শো নহয়, কিন্তু প্রধানমন্ত্রী গুয়াহাটীত আহিলে তো হাজার বিজার মানুষ রাস্তার দুই ফালে রখে, কিন্তু আমি যেটো নিয়ম রাহুল গান্ধীর কারণে করেছিলাম সেই নিয়মত আমি সবর কারণে আমি কোনো রোড শো নকরো। আকো এবার মোদী সরকার বলে কলে প্রায়বোৰ মানুহে নাচে, আবাল বৃদ্ধ বনিতার প্রায় একবারে সরু লড়া ছোৱালীলৈকে গানটো মানুহৰ হৃদয়ত এক প্রকার সোমাই গৈছে। গৈছো রক বাবা দুই কোটি মানুষ সোমাব বলে মুখ্যমন্ত্রী কৈছিল নে অখিল গগৈয়ে কৈছিল? ট্রাকে ট্রাকে মানুষ আহি আছে বলে লুরিণজ্যোতি গগৈয়ে কৈছিল নে মুখ্যমন্ত্রী কৈছিল? এটা ক্ষমা কোনে খুঁজিব? অসমের মানুষে কথাটো কক, ট্রাকবিলাক তো এনেকুৱা কৈছিল যে বাগানের মাটিত সোমায়ে যাব, ট্রাক রেডি হয়ে আছে, বাংলাদেশ বর্ডার পার করলেই ট্রাকে ট্রাকে মানুষ। এই কথাটো কোনে কৈছিলে? মুখ্যমন্ত্রী কৈছিল নে অখিল গগৈয়ে কৈছিল নে লুরিণজ্যোতি গগৈয়ে কৈছিল? পাঁচজন শহীদ রাস্তাত তো নোলালেহেতেন, এই ধরনের আবেগিক কথার কারণেহে উলাইছিল রাস্তাত। গতিকে তেওঁলোকৰ মৃত্যুর নৈতিক দায়িত্ব লব লাগিব, আর নহলে মই কেনেকে দায়িত্ব লোৱাব লাগে ইমানখিনি তো মই জানো, আইন তো ময়ো জানো, বিজেপিত আহিলে হয়ে যাব। 17 তারিখে আহিব অসমত, নলবাৰীত আহিব। 16 তারিখে তেওঁ গুৱাহাটীত ৰাতি থাকিব, 17 তারিখে তেওঁ নলবাৰীত অগপৰ প্ৰার্থী ফণীভূষণ চৌধুৰী হৈ প্ৰচাৰ চলাব, আৰু তাৰপিছত তেওঁ আগৰতলালৈ উভতি যাব। গুৱাহাটীত ৰোড শ্ব নহয়, কিন্তু প্ৰধানমন্ত্ৰী গুৱাহাটীত আহিলেতো হাজাৰ বিজাৰ মানুহ ৰাস্তাৰ দুইফালে ৰখে, কিন্তু আমি যিটো নিয়ম রাহুল গান্ধীর কারণে করেছিলাম সেই নিয়মত আমি সবর কারণে আমি কোনো রোড শো নকরো। তো মই তো ভাবো যোৰহাটত একোৱে নাই, আপনাদের টিভিত তো যোৰহাটত মোৰ মিটিংবিলাক দেখি আছে, যোৰহাট, ডিব্ৰুগড়, তেজপুর, লক্ষিমপুর, কাজিরঙাত ইলেকশন তো একতরফা ইলেকশন। ইলেকশন দুই এজন মানুহে নে কব লাগে, তেওঁলোক ট্রেডিশনেলি কংগ্রেসক আগরপ্রাই ভোট দিয়ে আর একবারে তো খালি হয়ে না যায়, সেই মানুষখিনিয়ে কই থাকে। কিন্তু মই যোৱাবাৰ 2019ত আহোঁতে যিমান মানুহ পাইছিলোঁ এতিয়াতো তাতকৈ দুগুণ তিনিগুণ মানুহ, পৰিৱেশো বহুত ভাল, বহুত কামো হ'ল। গতিকে আৰু কোনেনো রাহুল গান্ধীক ভোট দিব, মোদীক ভোট নিদিব? সাধাৰণ স্কুলৰ এলপি স্কুলৰ ল'ৰাটাকো যদি সুধে মোদী প্রধানমন্ত্রী হব লাগে নে রাহুল গান্ধী হব লাগে, তেওঁ উত্তৰটো একেটাই দিব। গতিকে ইয়াতো মইতো কোনো, আমি স্ল্যাব করে গৈ আছো, প্রথমতে যিসকলে লোন ঘূৰাই দিছিল কিবা কিবি কথার কারণে দুই এটা ইনস্টলমেন্ট দিব পৰা নাছিল তেওঁলোকক দিলোঁ, তেওঁলোক 15 লাখ। যোৱা বছৰ আমি 3 লাখ মহিলাক দিলোঁ যার 25,000 টকালৈকে লোন আছিল, এই বছৰ আমি দিম যার 50,000 টকালৈকে লোন আছে, প্রায় শেষে হৈ যাব আৰু লাষ্ট ষ্টেজত আগস্ট সেপ্টেম্বৰ এই সময়ছোৱাত আমি সেইটো দি দিম। ইতিমধ্যে বাজেটত এপ্রুভও হৈ গৈছে। আজিও কোনোবাই মৰাণত আমাৰ কোনোবা নেতা এজনে কৰিব বুলি মোক কৈ আছে, মই ডিটেইলছ লোৱা নাই, লাষ্ট মিটিংখন মোৰ মৰাণত আছে। সকলো দিনাই কোনোবা নহয় কোনোবা যোগদান কৰি আছে, আৰু এতিয়াতো ৰাজীৱ ভৱনত আৰু কোনে যোগদান কৰিব বুলি ক'লেতো কোনো নাইয়েই, আৰু ৰামান্না বৰুৱা বোলা এজন আছে তেওঁ বহি থাকে, আৰুতো কোনো নাই। ডিব্ৰুগড়ত কংগ্ৰেছে নিজে উঠাৰ সাহসটো নাই কাৰণে জাহাজৰ ওপৰত উঠিলেগৈ, প্ৰাৰ্থীয়ে নাছিলে সেইকাৰণে গৈ জাহাজত উঠিলে, জাহাজতো উঠিলে উঠিলে তলফালে ফুটা হৈ আছে, পানীয়ে সোমাই যাব এতিয়া। তেওঁলোকে তেওঁলোকতো চক এতিয়া ইলেকশ্যনৰ পিছতনো আপোনালোকে দেখিবই যে ভূপেন বৰা কেতিয়াবা গামো আমাৰ মাফলাৰখন লোৱা, সেইটো দৃশ্য দুই এদিনতে দেখা পাবই আপোনালোকে, কনফাৰ্ম থাকক। আৰু বাকী আজি যিবিলাকে ইয়াতো কৈ আছে তেওঁলোকেও লাষ্টত বিজেপি আহিব, বেলেগ ৰাস্তা একো নাই, মোৰ লগতো চবেই যোগাযোগত থাকে না,
ইয়াৰ কেণ্ডিডেটবিলাকো মোৰ লগত যোগাযোগত থাকে, চবেই থাকে, চবেইতো মোৰ লগত ৰাস্তাটো খোলা থৈয়ে দিছে, কোনেওতো মোৰ লগত ৰাস্তাটো বন্ধ কৰি দিয়া নাই। চবে আজি নহয় কালি আৰু ময়ো অহাটো বিচাৰোঁ, ক্ষমা খোজাব লাগিব আগত, ক্ষতিপূৰণটো টকা, কিন্তু মৃত্যুটো আপুনি মৃত্য ব্যক্তিকটো আৰু টকা দি ঘূৰাই দিব নোৱাৰে। টকা দিয়াটোনো কি কথা, যিমান 5 লাখ 10 লাখ টকা দি পেলাই তেওঁলোকৰ পৰা, তাৰ পৰাতো কোনো ল'ৰাজনক বিচাৰি আনি দিব পাৰিম জানো? সেইটো কাৰণে অখিল গগৈ, লুৰিণ গগৈয়ে ক্ষমা খুজিব লাগে যে এই ট্ৰাকবিলাক ক'ত গ'ল এতিয়া, মোকতো তাৰে এড্ৰেছ লাগে যে ট্ৰাকবিলাক যে আহি আছিল ক'ত নোহোৱা হৈ গ'ল এতিয়া। নিজে নিজেতো নোহোৱা কৰি দিব নোৱাৰে, অখিল গগৈ লুৰিণ গগৈয়ে যাদু কৰি নোহোৱা কৰি দিব লাগিব। এই যে ট্ৰাকে ট্ৰাকে বাংলাদেশী সোমাই আছিল, সেইবোৰ এতিয়া ক'ত গ'ল, আজিতো 1 মাহ হৈ গ'ল। গতিকে এইবাৰ ফাঁচত ফচি গৈছে, এইবাৰ উত্তৰ দিব লাগিব। 2025 বান্ধি থৈ দিছোঁ।